কবিতাটা তো সুন্দর হয়েছে, কিন্তু কোনো লাভ নেই। যখনই কোনো এক্সিবিশনে চুরি করি তখনই মোটু পাতলু আমাদের ধরিয়ে দেয়। তাই এইবারে যদি আমরা সাধারণ মানুষের মতো এক্সিবিশনে গিয়ে শুধু এনজয় করি। হ্যাঁ বস, হ্যাঁ, আর আমরা তাতে পপকর্ন নিয়ে দেব, আর খুব মজা করব। চুপ করে পপকর্নের বাচ্চা, আমরা সাধারণ মানুষ নই, আমরা চোরই ভালো। বাহ বস বাহ, কবিতা তো সুন্দর বললে, কিন্তু ওখানে তো মোটু পাতলু আসবে, ওদের কি করবে বস? কিন্তু বস, এই আইডিয়াটা কি কাজ করবে? আমি কিডন্যাপে এক্সপার্ট, চলো কিডন্যাপিং এর জন্য রেডি হয়ে যাও। আমার মনে হয় এখান থেকে পালা। আরে পালাতে দেবো তাহলে তো। কিছু না, তুমি ঠিক আছো তো? আমরা পাতলুকে কিডন্যাপ করে নিয়েছি, যদি ওর প্রাণ বাঁচাতে চাও তা আমাদের কাছে চলে এসো। হ্যালো, কি জন, আমি তিন পর্যন্ত গুনবো, যদি পাতলুকে আমার হাতে না দাও তাহলে এত মারবো, এত মারবো যে তুমি নিজেকে চিনতেই পারবে না। গুনতে শুরু করছি। থামো থামো, আরে তুমি তো এক দুই গুনলে না, সোজা তিন চলে গেলে। এটা চিটিং, এটা পুরো চিটিং। ওই দিকে দেখো, ওই দিকে দেখো, ওই পাহাড়ের উপরে পাতলুকে বম দিয়ে বেঁধে রেখেছে। নাম্বার টু ওখানে আছে, যদি তুমি মারপিট করো তাহলে পাতলুকে বম দিয়ে উড়িয়ে দেব। আমার বন্ধুকে কিছু করো না, তুমি যা বলবে আমি তাই করবো। তোমাকে ওই হীরের মুকুট চুরি করে আনতে হবে, যেটার এক্সিবিশন হচ্ছে। আমি চোরদের ধরি, চুরি করি না। তুমি আর চুরি করবে, যদি তুমি তোমার বন্ধুর প্রাণ বাঁচাতে চাও তাহলে তুমি অবশ্যই চুরি করবে। আরে তুমি বলো তাহলে কি করতে হবে? পাতলুকে বাঁচাবার জন্য আমি কিছু করতে পারি? দেখো, তুমি এইরকম ভাবে স্ট্যাচু হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে, আর সুযোগ বুঝে চুরি করে নেবে। আগে এটা তো দেখে নি, এই প্লাস্টার অফ প্যারিস শক্ত পোক্ত কিনা। অনেক হয়েছে, এবার খাও, না হলে তুমি পাতলুকে আর কোনোদিন দেখতে পাবে না। চিন্দাম স্যার, এই মোটু পাতলু গেল কোথায়? সকাল থেকে এদের কোনো পাত্তা নেই। আমি ওদের খুঁজছি, ভেবেছিলাম ওদের দুজনকে এখানকার সিকিউরিটি ইনচার্জ করে দেব, কিন্তু দুজন উধাও হয়ে গেল। ও দুজনের ফোন বন্ধ বন্ধুরা। পেছনে কেউ হাঁচি মারলো, কিন্তু পেছনে তো কেউই নেই, তাহলে হাঁচি মারলো কে? যাও এখান থেকে, কেন বিরক্ত করছো? হুস হুস, কে আছে এখানে? কে আছে? এই হুস হুর কে বললো?
আরে নিজের কাজ করো, মূর্তিও কখনো হুসহুর করে নাকি? সামনে দেখো। সরি, ভেরি সরি স্যার। রাজা তো রেগে গেল, কিন্তু ইনি ঠিক বলছেন, আমার নিজের কাজে মন দেওয়া উচিত। উড়ি বাবা, রাজা বললো কিন্তু মূর্তি কথা বলতে পারে নাকি? প্লিজ দূরে যাও। মূর্তি চিৎকার করলো কিন্তু কিভাবে? আরে মূর্তি চিৎকার করতে পারে না। তুমি মূর্তির উপর গোয়েন্দাগিরি করতে এসেছো নাকি হিরেল মুকুট রক্ষা করতে? নিজের কাজে ফোকাস করো। ও সরি 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 স্যার, আমি তো হিরের মুকুট রক্ষা করতে এসেছি, ভেরি সরি। এই রাজা একদম ঠিক বলেছে, আমাকে আমার কাজে ফোকাস করা উচিত। বন্ধু চিংগাম স্যার, কিন্তু মূর্তি কিভাবে বলতে পারে? গন্ডগোল, এ তো কথা বলতে পারেই না। এটা কি? ও মা গো, আউচা, বাবা গো, বাঁচা গো, মা গো, সবাই বাইরে যাও, আয়ামা, সব বাইরে যাও। আমার প্যান্টে ইঁদুর ঢুকে গেছে। ইঁদুর, 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 মা গো, বাবা গো, মা গো, ইঁদুর গো। আজকে এক্সিবিশন বন্ধ হয়ে গেছে, কালকে আসুন। এটা কি হলো? মুকুট চুরি হয়ে গেছে। হ্যালো, ওকে কে 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 কে, আচ্ছা আচ্ছা, এই নাও হিরের মুকুট, আর আমার বন্ধু পাতলুকে ছেড়ে দাও। হ্যান্ডসাম জোয়ান, তোমার খেলা শেষ। মোটো মুকুট তো চুরি করেছে, কিন্তু ফোন করে খবরও দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মোটো। অস্ত্র নিজে রেখে দাও চিংগাম স্যার, না হলে আমার নাম্বার টু পাতলুকে বোম দিয়ে উড়িয়ে দেবে। ওই দেখো, ওর হাতে রিমোটও আছে। আমি কোন রিমোট কে ভয় পাই না। ডিউটি ফার্স্ট, ইউ আর আন্ডার অ্যারেস্ট, না হলে মারামারি করবে, আর যে হারবে তাকে আমি বোম মেরে উড়িয়ে দেব। চলো, তিন গুণার মধ্যে তোমাদের দুজনকে মারপিট করতে হবে। এক, দুই আর তিন। আমি হেরে গেছি, আমাকে মেরে দাও আর পাতলুকে ছেড়ে দাও। আরে না, আমি হেরে গেছি, তা করতে পারছি না। মোটুকে ছেড়ে দাও আর আমাকে উড়িয়ে দাও। তোমরা দুজন একে অপরকে বাঁচানোর জন্য নিজেকে বোম দিয়ে উড়াতে চাইছ। কি সুন্দর, কি সুন্দর বন্ধুত্ব। কিন্তু মোটু পাতলুর এই জুটিকে আমি ভেঙে ছাড়ব। এবার নতুন নিয়ম, যে জিতবে তাকে বোম দিয়ে উড়িয়ে দেব, আর যে হারবে সে বেঁচে যাবে। স্টার্ট দ্য ফাইট। আজ আমি তোমাকে কোন মূল্যে জিততে দেব না। ওটু পাতলুর মতো দুনিয়া কোন জুটি নেই গো। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা, এরকম বন্ধুত্ব কখনো দেখিনি। যে অন্যকে বাঁচাতে নিজেকে বোম দিয়ে ওড়াতো প্রস্তুত হয়ে গেছে।
আজ প্রথমবার প্রথমবার মোটু পাতলুকে দেখে খুবই মজা আসছে। দেখতে হবে কে জিতবে আর কে হারবে। পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো, কতক্ষণ লড়তে থাকবো? আইডিয়া, আমি হেরে গেছি। এই মোটু পাতলু জুটির সাথে যেটা কঠিন ব্যাপার। চিংগম স্যার বাঁচাও, আমাকে জেলে নিয়ে চলো। জেলে ফুরফুরি নগরবাসীরা, আজ ব্রেভারি কম্পিটিশন আছে, মানে সাহসীর প্রতিযোগিতা। আমরা দেখতে চাই যে ফুরফুরি নগরে সব থেকে সাহসী কে আছে। আপনারা কি প্রস্তুত? ওকে, সবচেয়ে প্রথম প্রতিযোগিতা, এই ভয়ানক পাহাড়ে দড়ির সাহায্যে চড়তে হবে। আমি আর মেয়র সাহেব সবার উপর নজর রাখবো, যাতে কেউ ফাউল না করতে পারে। চিংগম স্যার, আপনি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন না? যদি আমি এতে অংশ নিই তাহলে তোমরা সব হেরে যাবে। সারা বিশ্ব জানে চিংগামের মতো সাহসী আর কেউ নেই। ওকে, আগে পাহাড়ে চড়ো। অন ইয়োর মার্কস, গেট সেট এন্ড গো। দাও, আমি দেখিয়ে দিচ্ছি। আরে, তোমার দ্বারা তো কিছুই হয় না। থ্যাংক ইউ পাতলু। আরে, তুমি তো একদম প্রফেশনাল রক ক্লাইম্বারের মতো দড়ি ফেলো। ওরে বাবা, মোটু পাতলু তো এখনো নিচেই পড়ে রয়েছে। আরে, ওরা তো দড়ি ঠিক মতো ছুঁড়তে পারছে না গো। আরে, মোটু তো শুধু শিঙারে খেতে পারে, আর কিছু করতে পারে না ভাই। বাহ মোটু পাতলু, তোমরা দুজন এত তাড়াতাড়ি উপরে কিভাবে চলে এলে? কোন টেকনিক ব্যবহার করলে? এটা টাইগার টেকনিক বলা হয়। টাইগার টেকনিক? আমি তো এই টেকনিকের ব্যাপারে আগে কখনো শুনিনি। কম্পিটিশন শেষ হওয়ার পর আমি তোমার কাছ থেকে এই টেকনিক নিশ্চয়ই শিখব। এই কম্পিটিশনের দ্বিতীয় ভাগ হলো পাগলা ষাঁড়ের ওপর বসার প্রতিযোগিতা। তোমাদের দুজনকে জুটি বানিয়ে যে কোনো একটা ষাঁড়কে কন্ট্রোল করে তার উপরে চড়ে বসতে হবে। ষাঁড় তো খুবই ভয়ানক দেখতে লাগছে গো। চিন্তা করো না বন্ধু ঘোষিটা, আমি এমন একটা স্প্রে নিয়ে এসেছি যে ওটা দিয়ে দিলেই ষাঁড় একদম সহজ সরল হয়ে যাবে, আর যেমনটা আমরা চাইবো ও সেটাই করবে। পাতলু, চলো ওর উপর চেপে বসি। মোটু, মনে হচ্ছে ও তোমার কুর্তার লাল রং দেখে খেপে যাচ্ছে।
বদলুকে। চাওয়ালা চলো আমরা এই ষাড়ের উপর সওয়ারি করবো। ওকে আমি জিতি কি তুই জিতবি? ভেরি গুড ভেরি গুড মোটু পাতলু, তোমাদের দুজনের কোনো তুলনাই হয় না। এখন আপনারা সবাই ওই নিঝুম বাংলোতে যাবেন আর সেখানে হলে রাখা ট্রফি নিয়ে আসবেন। কিন্তু ওখানে মাঝরাতে যেতে হবে, এখন না। আমি ভূতকে খুব বেশি ভয় পাই। চিনগম স্যার, ভূত বাস্তবে হয় না। আমিও এই বাংলোতে রাতে অনেকবার আগে এসেছি আর আজ আপনাকে ভূত সেজে সবাইকে ভয় দেখাতে হবে। আমি দেখতে চাই কে এত সাহসী আছে যে ভূতকে দেখেও ভয় পায় না। আমি ওদেরকে এত ভয় খাওয়াবো যে ওরা মনে রাখবে। ভেরি গুড চিনগম স্যার, আমি সাথে থাকবো আর আপনাকে সাহায্য করবো। এনাও ভূতের সাজ আর বাংলোতে লুকিয়ে পড়ো, আমি পরে আসছি। ওই দেখো ওরা এসে পড়েছে। তোমাদেরকে বাংলোর ভেতরে গিয়ে গোল্ডেন ট্রফি নিয়ে আসতে হবে, তারপর ফার্স্ট প্রাইজ অ্যানাউন্স হবে। সাবধানে যাবে, এই বাংলোটা খুবই ভয়ানক। শুনেছি এখানে রাতে ভূত আসে। আরে ভাই, এই কথাটা তো আমি আগেও শুনেছি। ভয় পেও না, আরে আমি থাকতে কোনো ভূত তোমাদের ছুঁতেও পারবে না। আজ দেখবো যে কে কত সাহসী। ওকে, অল দ্য বেস্ট, গো। আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো ভূত দেখিনি, কারণ ভূত বলে কিছু হয়ই না। ভূত বলে কিছু হয় না এরকম লোকেরা বলে, আমি বলি না। আরে ঘুষিটা, এত ভয় পেও না বন্ধু, আমি একজন সায়েন্টিস্ট আর সায়েন্সের মধ্যে ভূত উদ বলে কিছু হয় না বন্ধু। কিন্তু তুমি কি বলো? এ তো গেল, এবার তুমি কি বলো ঘসিটা রে? ভূত তো আমার নামও জানে, আমি তো বলছি যে ভূত হয়। এবার অন্যদের পালা। এ কি, এরা দুজন তো অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যালো বর্দা, হ্যালো ঘসিটারাম, হ্যালো উঠো উঠো উঠো। আরে বর্দা বর্দা, কি হয়েছে কি, তোমরা অজ্ঞান কেন হয়ে গিয়েছিলে? এদের এখানে পড়ে থাকতে দাও, আমরা গিয়ে ট্রফি খুঁজে আনি। ভূত আমার পুট, পেটনি আমার জি, রাম লক্ষণ সাথে আসে। আরে এত ভয় পেও না, আমি আছি না। আহ
দেখলে ভূতকে কিভাবে মারলাম? ভূতকে মারলা? ভূতকে? ওই দেখো ভূত কিভাবে উইরা আমাদের কাছে ধেয়ে আসছে। ও বাবা রে, এর মানে ভূত হয় সত্যি বাবা। উঠে পড়ো বক্সার দাদা, তুমি জ্ঞান হারালে আমার কি হইব? মনে হয় জ্ঞান হারানোটাই ভালো ছিল। দুটো উইকেট ডাউন, এবার মোটু পাতলুর পালা। আরে এরাও অজ্ঞান হয়ে গেছে, কিছু তো গন্ডগোল আছে। কোনো গন্ডগোল নেই, একটু সাবধানে চলো, সব দিকে লক্ষ্য রাখো। আরে এটা তো কেরোসিন, কোথায় এসে ফেসে গেলাম রে? যদি ভূত হতো তাহলে ভয় পেয়ে পালিয়ে যেত না। চলো পিছু করো। ওফ, কি বিপদ গো! কি হলো, এত ভয় পেয়ে আছো কেন? আমরা লোকেদের ভয় দেখাচ্ছি আর তুমি নিজেই ভয় পাচ্ছ। মেয়ের সাহেবের সাথে ভূত থেকে থাকা ওটা চিঙ্গামসারি হবেন যে আমাদের ভয় দেখাচ্ছিল। আমাদের নয়, এটা তোমাদের দুজনের ট্রফি। তোমরা দুজনই হলে এর আসল মালিক। তোমরা তো আমাদেরই ভয় পাইয়ে দিয়েছো। মোটু পাতলু, তোমরা দুজন পুরপুরি নগরের সব থেকে বেশি সাহসী মানুষ। কংগ্রেচুলেশনস।